বন্ধুরা তোমরা যারা উচ্চ মাধ্যমিকের পর কলেজে ভর্তির জন্য আবেদন করেছিলে তোমাদের কলেজের মেরিট লিস্ট কিন্তু প্রকাশিত হয়েছে কিভাবে তোমরা তোমাদের স্মার্টফোনের মাধ্যমে সহজেই মেরিট লিস্ট দেখতে পারবে তা নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব এবং কিভাবে তোমরা পুরো লিস্টের মধ্যে তোমার নাম দেখবে চেক করবে জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে তা রীতিমতো দেখিয়ে দেবো আর এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো বন্ধুরা সবার প্রথমে মেরিট লিস্ট দেখার জন্য তোমাদের কিন্তু যে কোনো ব্রাউজার ওপেন করে নিতে হবে এবং যে কলেজের মেরিট লিস্ট দেখতে চাও সেই কলেজের নাম কিন্তু টাইপ করে দিতে হবে এবার ফোন থেকে প্র্যাকটিক্যালি তোমাদের দেখিয়ে দেবো কীভাবে তোমরা তোমাদের মেরিট লিস্টের নাম খুঁজবে আর এখনও পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে তোমাদের কাছে রিকোয়েস্ট ভিডিওটিকে অতি অবশ্যই লাইক প্রদান করো বন্ধুরা সবার প্রথমেই তোমাদের স্মার্টফোন থেকে যে কোনো একটি ব্রাউজার খুলে নেবে আমি এখানে গুগল ক্রম খুলে নিয়েছি ক্রম খুলে সার্চ বক্সে তোমরা যে কলেজের মেরিট লিস্ট দেখতে চাও সেই কলেজের নামটা যদি শুধুমাত্র টাইপ করে দেবে এবং সার্চ দেবে যেই সার্চ দেবে তোমাদের সামনে কিন্তু ওয়েব

তো এখানে দেখতেই পাচ্ছ সিটি কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা বহু অপশন পাবে সেখানের মধ্যে যে কোনো কলেজে কিন্তু প্রথম তোমরা দেখবে ইউজি অ্যাডমিশন অ্যাডমিশান লিঙ্ক বলে কোথায় লেখা রয়েছে বা ইউজি অ্যাডমিশান অনলাইন এরকম কোথায় লেখা আছে দেখো এখানে লেখা রয়েছে ইউজি অ্যাডমিশান লিঙ্ক টু 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 থাউজেন্ড টোয়েন্টি হচ্ছে এখানে তোমরা ক্লিক করো এরকম একটি ইন্টারফেস দেখতে পারবে যেখানে সিটি কলেজে ওপরে লেখা রয়েছে এবং অ্যাডমিশান ইনফরমেশনের নিচে দেখো ও একদম যদি নিচে যাও সেখানে কিন্তু রীতিমতো মেরিট বলে তোমরা পাবেই তো এখানে দেখো বলে একটা অপশান পাচ্ছ সেই তোমরা কিন্তু ক্লিক করে দেবে তো যেই তোমরা মেরিট লিস্টে ক্লিক করবে দেখো এখানে কিন্তু প্রথম ফেজের মেরিট লিস্টটা অ্যাকচুয়ালি পাবলিশ করে দিয়েছে কালকে তো এখানে প্রভেশনাল মেরিট লিস্ট ফেজ ওয়ানে যদি তোমরা ক্লিক করো তো তোমাদের এখানে দেখতেই পাচ্ছ প্রভেশনাল মেরিট লিস্ট ফেস ওয়ান এর সমস্ত ডিপার্টমেন্টে দেওয়া হয়েছে দেখো এখানে ইংলিশ অনার্স বেঙ্গলি অনার্স হিস্টি অনার্স ঠিক আছে এরকমভাবে প্রত্যেকটারই কিন্তু দেওয়া রয়েছে এখানে ম্যাথামেটিক্স অনার্সে আমি ক্লিক করব ও দেখো ম্যাথামেটিক্স অনার্সে এই যে এখানে যখনই ক্লিক করবে তখনই কিন্তু তোমাদের রীতিমতো ও মেরিট লিস্টটা খুলে যাবে দেখো সিটি কলেজের ম্যাথামেটিক্স অনার্সের মেরিট লিস্ট খুলে গেল এরকমভাবে যে ডিপার্টমেন্টে দেখতে চাও পাশে দেখতে চাইলে পাশে ক্লিক করবে পাশে খুলে যাবে তো এখানে কিন্তু তোমাদের প্রচুর নাম রয়েছে এই এত নামের ভেতরে তোমার নাম কোথায় আছে তুমি কিভাবে বুঝবে সেই কারণে কিন্তু তুমি অবশ্যই এখানে লেখা রয়েছে এন্টার ইওর অ্যাপ্লিকেশান নাম্বার বা নেম অ্যাপ্লিকেও দিতে পারো অথবা নাম দিতে পারো এখানে তোমার নাম দেবে সেখানে আমি একটা যে নাম দিয়ে দিলাম রাহুল দিয়ে দিলাম দেখি এখানে কেউ আবেদন করেছে কিনা সার্চ দিলাম দেখো রাহুল মজুমদার বলে একজন আবেদন করেছে এ তোমার এখানে রীতিমতো তোমার নাম আছে কি না দেখতে পাচ্ছ এরকমভাবে কিন্তু তোমরা তোমাদের অ্যাপ্লিকেশান নাম্বার এবং নাম টাইপ করে কিন্তু তোমরা তোমাদের নাম মেরিট লিস্টে আসে কি না মুহূর্তের মধ্যে চেক করে নিতে পারো যদি এরকম কোনো সার্চ বক্স না থাকে সেক্ষেত্রে কি করবে এই থ্রি ডটসে যাও থ্রি ডটসে গিয়ে তোমরা এখানে কিন্তু ফাইন্ড ইন পেজে ক্লিক করো এবং এখান থেকেও যদি তোমরা অ্যাকচুয়ালি টাইপ করো রাহুল ঠিক আছে সেক্ষেত্রে কিন্তু ও তোমরা দেখে নিতে পারবে আমি রাহুল আগে সার্চ করেছি আমি অন্য একটা সার্চ দিই তো এখানে আমি সার্চ দিলাম প্রিয়াঙ্কা তো যদি এখানে কেউ প্রিয়াঙ্কা বলে থাকো দেখো এখানে প্রিয়াঙ্কা বলে চলে এসেছে প্রিয়াঙ্কা মুখার্জি যদি সার্চ বক্স না থাকে সেক্ষেত্রে কিন্তু তোমরা এরকমভাবেও সার্চ করতে পারবে এছাড়া যদি পিডিএফ থাকে সেক্ষেত্রে কি করবে আরও একটি কলেজের ক্ষেত্রে আমি দেখিয়ে দিই এখানে বঙ্গবাসী কলেজ আমি সার্চ দিলাম তো এখানে বঙ্গবাসী কলেজ সার্চ দেওয়ার পরে এই যে বঙ্গবাসী কলেজে দেখো এখান থেকেও ওয়েবসাইট বলে লেখা রয়েছে এখানে ক্লিক করেও যেতে পারো এখানে ক্লিক করেও যেতে পারো আমি এই ওয়েবসাইটে যদি ওয়েবসাইট এরকমভাবে আসে ওই ওয়েবসাইটে ক্লিক করে তোমরা ডাইরেক্ট কিন্তু বঙ্গবাসী কলেজের অফিশিয়াল ওয়েবসাইটে চলে যাবে তো এখানে বঙ্গবাসী কলেজ তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রথমে দেওয়া রয়েছে অনলাইন অ্যাডমিশন টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান এবং তার নিচেই দেওয়া রয়েছে প্রভেশনাল লিস্ট এই প্রভেশনাল লিস্ট ডাইরেক্ট দেওয়া রয়েছে ওখানেই তোমরা ক্লিক করো এবং ক্লিক করলে কিন্তু তোমরা এখানে বঙ্গবাসী কলেজের যে প্রভেশনাল লিস্টটা আছে ডিপার্টমেন্ট ওয়াইজ কিন্তু চলে এসছে দেখো বিএ জেনারেলের জন্য ও তোমার বিএ জেনারেল দেখো বিএ জেনারেলের জন্য রয়েছে ডিপার্টমেন্ট অনুযায়ী বিএসসি জেনারেলের জন্য রয়েছে এ তারপরে এখান থেকে অনার্সের জন্য রয়েছে তো এখানে আমি ম্যাথামেটিক্স অনার্সের ক্ষেত্রেও ওই অ্যাকচুয়ালি চলে যাব। এখানে দেখো পিডিএফ ডাউনলোড করার কথা বলছে তো আমরা এখান থেকে পিডিএফটা ডাউনলোড করে নেব পিডিএফ ডাউনলোড করে নেব দেখো এখন বঙ্গবাসী কলেজের কী হচ্ছে পিডিএফ কিন্তু রীতিমতো এখানে চলে এসছে এ তো এখানে পিডিএফের থেকে অনেক নাম আছে প্রচুর নাম আছে এত নাম আমরা কীভাবে সার্চ করবো তুমি জাস্ট তোমার নাম সার্চ করবে কীভাবে দেখো এখানে একটা সার্চ লেখা রয়েছে ফাইন্ড সার্চের অপশান দেওয়া থাকবে সেখানে গিয়ে আমি সেই আবার দেখি রাহুল বলে কেউ আছে নাকি রাহুল বলে আমি সার্চ করলাম যদি কেউ থাকে তার নাম কিন্তু চলে আসবে দেখো এখানে রাহুল বলে নাম রয়েছে এখানে কিন্তু চলে এসছে কিন্তু চলে এসেছে সেক্ষেত্রে কিন্তু তোমাকে একটার এক একটা করে নাম চেক করতে হবে না জাস্ট তোমার নামটা সার্চ দিলেই কিন্তু তোমরা তোমাদের নাম আছে কি না এবং তোমাদের যে নাম্বারগুলো অতি অবশ্যই এখানে নাম্বার দেওয়া রয়েছে কেমিস্ট্রি কম্পিউটার অ্যাপ্লিকেশান ফিজিক্স নাম্বারগুলো ভালো করে চেক করবে যে ঠিকঠাক আছে কি না নামের স্পেলিং ঠিকঠাক আছে কি না যদি ভুল থাকে সেক্ষেত্রে কিন্তু কলেজের যে ওয়েবসাইট রয়েছে আমি দেখিয়ে দিই কলেজের যে ওয়েবসাইট রয়েছে এই যে ওয়েবসাইট ওয়েবসাইটে কিন্তু কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে দেখো একটু ভালো করে চেক করলে কলেজের ওয়েবসাইটেই কিন্তু তোমরা কনট্যাক্ট নাম্বার পেয়ে যাবে কলেজের ওয়েবসাইটে যেমন এখানে লেখা রয়েছে ফর এনিকোয়ারি নাম্বার দেওয়া রয়েছে দশটা এগারোটার থেকে পাঁচটা পর্যন্ত বিকেল তোমরা কল করতে পারো বঙ্গবাসী কলেজে যদি কোনো জায়গায় ভুল থাকে সেক্ষেত্রে কিন্তু তোমরা কলেজের সাথে যোগাযোগ করতে পারো তার মানে তোমরা বুঝতেই পারলে কিভাবে স্মার্টফোনের মাধ্যমে তোমরা তোমাদের মেরিট লিস্ট দেখতে পারবে এবং তোমাদের নামও সার্চ করতে পারবে ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক করার সাথে বন্ধুদের শেয়ার করতে কিন্তু একেবারেই বলো না পরিবারের নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করার সাথে বেল বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করো তো আজকের মতো এইটুকুই আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে প্রত্যেকে ভালো থাকো প্রত্যেকের নাম আশা করছি উঠবে এবং তোমার নাম মেরিট লিস্টে কত নম্বরে এসছে সেটাও কিন্তু কমেন্ট সেকশনে জানাতে আমাকে একেবারেই ভুলো না জয় হিন্দ জয় ভারত